মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো। তোমরা সবাই জানো আজকে পুজো দেবো। আজকে আমি উঠে গেছি 6:18, তো ওগুলো ওইভাবে রাখা কেন বলো তো? ঘর ছাট আর ঘর মোছা দেওয়া হয়ে গেছে, আর বিছানাটা আমি গোছাইনি, জাস্ট চাদরটা আমি তুলে দিয়েছি। ও চাদরটা পেতে দেবে, লাল চাদরটা পাতা হবে, আর ও জামা প্যান্টও বার করেছে, ও এখনই একটু চেঞ্জ করে নেবে। যদি ওদিকটা একটু ধরতে ফরতে লাগে, তো আমি অলরেডি একবার স্নান ঠিক মাথা ভিজে এখন তো করতে পারবো না। এখন সকাল 7:30 বাজে, 6:18 থেকে মোটামুটি কিছু না কিছু করতেই হলো, কারণ আমি ভেবেছিলাম উঠেই ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, কিন্তু সেটা হলো না। আমি কালকে যে বাজারগুলো এসেছিলো, তারপর রাত্রে বাজার করেছিলাম, ওগুলো সব ঠিকঠাক করে সেট করলাম। যেটুকু আমার লাগবে আজকে সেটুকুকে বার করলাম। এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর তারপরে আমি ড্রেস ফ্রেস চেঞ্জও করে নিলাম। আর কালকের এই প্যান্টটা না আমি পরে নিয়েছি, এই যে এই প্যান্টটা কিনেছি। কালকে বলছিলাম না তোমাদেরকে যে আমি ফুল প্যান্ট কিনেছি, তো এই প্যান্টটা কিনেছিলাম। তো টপটা নতুন হলো না, প্যান্টটা নতুন হয়েছে, তো চলো এটা পরে একটু ভোগ ঠোক রান্না করে নিই। যদিও নতুন পরে রান্না করবো, এটা ঠিক করিনি, হয়েছিল তাই একটু পরে নিলাম। তো চলো, ও উঠে গেছে, ও বানিয়ে নিল চা, এখন চা খাবে একটু, আর তারপরে বিছানা পাটির চাদর ফাদর পাড়বে ফোনে ও, আর আমি আর বকবক করবো না, এবার যাই আমি রান্না করবো। তো এই যে আমি চাদর পাল্টে দিয়েছি, বালিশের কভারও পরিয়ে দিয়েছি, পাশ বালিশেরগুলো চেঞ্জ করিনি আপাতত। তো এই নতুন চাদরটা পাতা হয়েছে আজকে, তো চলো দেখি ম্যাডাম কি করছে। কি করছেন? এই তো চলছে, ফ্রাইড রাইসের ভাতটা এখানে হয়ে গেছে। দেখো সবার জন্য তো এই কড়াইটাতে পোলাও করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই পোলাও করেছি, অল্প করে করেছি। এখানে ঠাকুরের গুলো সব তুলে রেখেছি, এখানে ঠাকুরের পোলাওটা রয়েছে, এটা থালায় উল্টে দেবো তখন। আর পায়েসটাও হয়ে গেছে, এটা হচ্ছে ঠাকুরের পায়েসটা। আর হচ্ছে আর ফ্রাইড রাইসটা ভাতটা হয়ে গেছে, রাইসের জন্য আর বাকি কিছু হয়নি। আর এই কড়াইতে বসিয়েছি আলুর দম, যেটা কিনা নতুন কড়াই বলেছিলাম, ওখানে কলকাতায় থাকতে পাপা কিনে দিয়েছিল এই কড়াইটা। আর এইটা তো আমার ঠাকুরের কড়াই, তোমরা আগের বছরও দেখেছো, এই কড়াইটাতে ইন্ডাকশনে বসিয়েছি আমি ভাজা। তো আশা করি এবছর তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ দুটো গ্যাস আবার ইন্ডাকশন দুটোই পাওয়া গেছে, আর তার উপর আবার দুটো কড়াইও পাওয়া গেছে, তো আরো বেশি ভালোভাবে হয়েছে। তো দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, অলরেডি 9:09 বেজে গেছে, তো চেষ্টা তো করছি তাড়াতাড়ি, কারণ আবার আমাদেরকে ফুল মিষ্টি আনতে যেতে হবে, তারপরে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করব, তারপর ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো বুঝতেই পারছো এখনো প্রচুর টাইমের খেলা বাকি রয়েছে, তো আমি করতে থাকবো। করো তাহলে, আমরা ঘুরে আসি। এখানে সবটাই হয়ে গেছে ঠাকুরের, এখানে পায়েসটাও রয়েছে নিচে, আর লুচিগুলো ভাজছিলাম না দেখে আর পারলাম না, সবকটা লুচি ফুলছে। আর অনুরূপা এখানে সবচেয়ে বড় একটা কাজ করেছে, গাজর আর বিনস কেটেছে ফ্রাইড রাইসের জন্য। এখানে ভাতটা তো হয়ে গেছে, এবার ও লুচিটা ভাজবে আর আমি বেলবো। তো চলো, তো দেখো আমার সমস্ত কিছু রান্না টান্না হয়ে গেছে, বাসনগুলো মেজে আপাতত এখানে রেখেছি, মোটামুটি পরিষ্কারই করে দিয়েছি আমি রান্নাঘর সব মুছে, আর রাইসটাকে জাস্ট সিম আছে একদম বসিয়ে রেখেছি, তো সেটা হোক। আর এখানে এবার পেপার চাপা দিয়ে সব কিছুতে, তারপর আমি যাবো এবার স্নানে। তো চলো এইটা ফ্রাইড রাইসটা হতে থাক, আমি যাই স্নানটা সেরে আসি, আর সব কিছুই মুছে টুছে দিয়েছি ভালো করে। এই যে ম্যাডামের এখন সাজানো চলছে, খুবই ব্যস্ত। ও ঠিক আছে, ওকে পড়ানো হবে আবার, ঠিক আছে করে নাও। Drifting apart,
সাথে যে এভাবে ক্যামেরাটা ধরে কথা হয় আমার, সেটা আজকে হয়নি দেখে বুঝতেই পারছো ভীষণভাবে বিধ্বস্ত। তো আজকে প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, কিন্তু দুপুরে না আমি একটু ঘুমিয়ে নিয়েছি, মোটামুটি 6টার দিকে উঠেছি আজকে ঘুম থেকে, তো ঘুমটা সেভাবে হয়নি সকাল থেকে। তারপর তো সারা দিন কাজ চলেইছে। সব থেকে আমি বেশি খুশি আজকে ঠাকুরের এখানটাকে এভাবে সাজাতে পেরে, খুব খুশি। মানে এভাবে যে ফুলটা পাওয়া যাবে এখানে আমরা ভাবতেও পারিনি, পেয়েছি যাই হোক না কেন। আর বেশ তাজা ছিল ফুলগুলো, মালাগুলো যে বাসি বা এরকম কিছু ছিল না। গোপালের মালাটা তো ভালোই হয়েছে, কালী ঠাকুর, ওয়ারিশ বাবা এদের মালাগুলো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক না কেন, আমরা ওখানে বাইরেটায় ফিক্সড করে দিয়েছি ওই হুকগুলো, ওটা এখনো টানানো হয়নি। দেখা যাক ও যাবে স্নেহাশিসদাকে নিয়ে একটুখানি। আর এই যে এখানেই আমি রেখে দিয়েছি, রান্নাঘরও মোটামুটি পরিষ্কারই আছে। কি হয়েছে বলো তো, আজকে না আমি প্রিপেয়ার ছিলাম না যে আমাদের ওনার ছাড়া 10খানা ফ্ল্যাটে এখন লোক আছে, তো মানে আমি স্নেহাশিস তারা ছাড়া, আমাদের দুজনকে যদি ধরো তাহলে 12টা ফ্ল্যাটে লোক আছে। তো আমরা স্নেহাশিস তারা ছাড়া আর ওনার ছাড়া 10টা ফ্ল্যাটে আছে। ওনারকে বলা হয়েছে সন্ধ্যেবেলা আসবেন উনি ফ্যামিলিকে নিয়ে। তো হঠাৎই দেখলাম যে আমার ফ্রাইড রাইস বেশ অনেকটা হয়েছে, তো 10টা ফ্ল্যাটকে একটু একটু করে প্রসাদ দেওয়াই যায়। দেখো পুজো করেছি, প্রসাদ সবাইকে দিলে বেশ ভালোই লাগে, তো করেছিলাম। আলুর দমটা না আমি ওভাবে করিনি যে 10টা ফ্ল্যাটকে দেওয়া যায় বা কিছু, তো আলুর দমটা একটু কমই পড়বে বলে আমার মনে হলো, তাই আর রিস্ক না নিয়ে আমি আবারও বানিয়ে ফেলেছি। মানে দুপুরে যেটা ছিল সকালেরটা সেটাকে মিলিয়ে আর একটু দিয়ে বানিয়ে রাখলাম এখন। আর রাইসটাকে হাঁড়িতেই রেখে দিয়েছি যেটুকু আছে, আর তো ব্যাস ওনাররা আসলে মোটামুটি আজকের দিনের খেল খতম। আমার এই পুজোটা নিয়ে অনেক কিছু থাকে, মানে সুন্দর করে সাজাবো, এই রান্না করব, আমার খুব ভালো লাগে। তো এই মানে লোকনাথ বাবার পুজোটা করবো, আর একটা জানো কালী ঠাকুরকে দিয়েছিলাম আগের বার, তো দেখি ওটা এখনো আমরা ঠিক করিনি কি করব না করব, যেহেতু অনেকটাই দেরি আছে তাই জন্যে। ও গেল তো স্নেহাশিস দেখিনি, আর বাইরেটা দেখতে পাচ্ছ শুধু নীল হয়ে রয়েছে আকাশটা। যাই হোক না কেন, আজকে আমাকে দেখেই বুঝতে পারছো যে বেশ বিধ্বস্ত লাগছে একটু। তো তোমরা অনেকেই বলেছো নেমপ্লেটটা খুব ভালো হয়েছে, তো দেখি এবার একটু আমি টানানোর জন্য চেষ্টা করি। হুক যেহেতু লাগানো রয়েছে জাস্ট মাপ নেব, নিয়ে টানিয়ে দেবো। তো আজকে আর তো বডিতে জোর নেই, যাই হোক বিছানাতে বসে পড়েছি। বুঝতেই পারছো আজকে সারাটা দিন আমরা চারজন আড্ডা মেরে ভালোভাবে ছুটিটা কাটিয়েছি। কালকেও ওর ছুটি রয়েছে, প্লাস স্নেহাশিস তারও ছুটি রয়েছে, তো আশা করছি কালকের দিনটাও আমরা খুব ভালো করে কাটাবো। কালকে আসতে চলেছে তোমাদের জন্য আরও একটা শুটকি রেসিপি, তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। যেভাবে ওই লোটে শুটকিটা বানিয়েছিলাম অনেকটা সেভাবেই ট্রাই করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম চলে এসেছে। আজকে আমার পুজো কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, বিশেষ করে সাজানো ফুল দিয়ে আমার তো খুব ভালো লেগেছে। আমি আশা করছি যে কালকে ওই ফুলগুলো ফেলবো না, আমার খুব ভালো লেগেছে, মানে সহজে ফেলতে ইচ্ছে করছে না, ঠাকুরকে সাজানো থাকলে আলাদাই দেখতে লাগে। তো চলো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, টাটা গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই এটা আশা করেই থাকবো যে তোমরা কিন্তু সাথেই থাকবে। চলো টাটা। Open eyes, I used to pray just to keep